সাগরের সামনে আমরা জোরে বলেন আসমানের সামনে আমরা মঙ্গল গ্রহের সামনে আমরা পৃথিবীর সামনে আমরা ছোট এটাই বাস্তবতা কিন্তু আল্লাহ আপনাকে এমন দামি বানিয়েছেন সব বড়গুলাই চাইতো আপনি দামি আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন কি জন্য জিন জাতিকে বানালেন কি জন্য ইবাদতের জন্য তাহলে তো প্রশ্ন থেকে যায় মাটি বানালেন কেন পাহাড় বানালেন কেন মাটি পানি বানালেন কেন সাগর বানালেন কেন নদী বানালেন কেন মেঘ বানালেন কেন বৃষ্টি বানালেন কেন আসমান বানালেন কেন জমিন বানালেন কেন ঘাস বানালেন কেন জাম গাছ কেন বানালেন সেগুন গাছ কেন বানালেন কলা গাছ কেন বানালেন লিচু গাছ কেন বানালেন বাতাস কেন বানালেন সুবহানাল্লাহ তো বলেন আরে ভাই ফেরেশতা কেন বানালেন জান্নাত কেন বানালেন জাহান্নাম কেন বানালেন সিদরাতুল মুনতাহা কেন বানালেন লৌহ কেন বানালেন আরশ কেন বানালেন আল্লাহ তাআলা কেন লৌহে মাহফুজ বানালেন কেন আল্লাহ তাআলা কোরআন পাঠালেন কেন আল্লাহ তাআলা জিন্নাতকে সৃষ্টি করলেন কেন আল্লাহ তাআলা এই ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন কেন আল্লাহ তাআলা সূর্য বানালেন কেন আল্লাহ তাআলা চন্দ্র বানালেন কেন আল্লাহ তাআলা মঙ্গল গ্রহ বানালেন কেন আল্লাহ তাআলা বুধ গ্রহ বানালেন কেন আল্লাহ তাআলা বৃহস্পতি গ্রহ বানালেন কেন আল্লাহ তাআলা নেপচুন বানালেন কেন আল্লাহ তাআলা প্লুটো বানালেন বানালেন তো তিনি তো বানালেন তো বানালেন কেন আমাদের বানানোর কারণ তো ভাইছি লিয়াবুদুন সাই এনে তো ইবে মাহফিলের আওয়াজে সুবহানাল্লাহ হই দ ভাই সাইগো সিডিং আওয়াজে সুবহানাল্লাহ হসে ইয়া সিডিং আর ইবের ইজ্জত তো হানি বানাই লই দা ইবে সিডিং আওয়াজে সুবহানাল্লাহ না সাইগো সিডিং আওয়াজে হসে সুবহানাল্লাহ ইয়ারা মনত দে না মোটামুটি সিডিং আওয়াজ উনি মনত দে রোহিঙ্গা ইয়ার হই গিয়েন দে সাই সিডিং এ যারা আছো একবার হ সুবহানাল্লাহ আর কেন জোর হ না ভাই সুবহানাল্লাহ এবার সিডিং আওয়াজ একবার দরুদ শরীফ পড়ো সাই হাম বুঝে দেব আল্লাহুম্মা সাল্লি আলা এবার যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা যুবকরা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ আজ পর্যন্ত জীবনে যা কিছু হইছে ঘটছে বাদ এই মুহূর্ত থেকে তিনটা মিনিট পাঁচটা মিনিট অন্তত নিজেকে রবের জন্য তৈরি করেন আমি আপনাকে পাঁচ মিনিটও চাই না তিনটা মিনিট পাঁচটা মিনিট অন্তত নিজের মনটাকে একটু ফ্রেশ করেন এই মুহূর্তে সব বাদ শুধু আমি আমার রব সুবহানাল্লাহ আর জোর রহম বলি তো সুবহানাল্লাহ জোর হলে লাভ কি হইতে রনি শয়তানের ফের ঠরাই তো শয়তানের ফের ঠরাইলে কি আরা গোসাইন দেনে কুশিন দে ইদার গালাম দিতে জোতার বাড়ি ফটো ফান লাগে দেন না ইদার গো জোতার বাড়ি দিয়ে রা হসে সুবহানাল্লাহ আমারে মা ইয়াকা ওয়াজিবে বাড়ি গি আর কেন জোর হ ভাই আর কেন জোরে এবার আসেন পাঁচটা মিনিট তিনটা মিনিট একটু গেগু ফানলা সাউন্ড বক্স হ ভাই সাউন্ড বক্স গেগু তো আছে না ইবো আন্নান আবদন করত আচ্ছা এবার আপনি একটু ভাবেন পাহাড়ের সামনে আমরা সাগরের সামনে আমরা জোরে বলেন আসমানের সামনে আমরা মঙ্গল গ্রহের সামনে আমরা পৃথিবীর সামনে আমরা ছোট এটাই বাস্তবতা কিন্তু আল্লাহ আপনাকে এমন দামি বানিয়েছেন সব বড়গুলাই চাইতো আপনি দামি আমরা জানি গা গোতরে বড় হইলেই তার দাম বেশি এই ফাস্টা আঙ্গুলের সবচেয়ে ছোট আঙ্গুল কোনটা মনে মাথা তো ওই বেরি মানে দেখা দিবে এরি ওই বেরি কোনটা ছোটদের কেউ দাম সাই এটা কেটে ফেলেন তো তারপর হাত দিয়ে কাজ করে দেখেন এটা কাটা থাকলেও কাজ চলবে এটা কাটা থাকলেও কাজ চলবে এটা যদি কাইটা যায় পুরা কাজ সব বারোটা কথা বলেন না রে ভাই ঠিকই না এবার আসুন মনোযোগ দেন আপনার এলাকায় অনেকগুলা টয়লেট আছে না ডাস্টবিন ঘরের মধ্যে ধোয়া ফলার ময়লা আছে কাপড় ধোয়ার পানির ময়লা আছে না একটু বলেন তো এতগুলো ময়লার পানি কোথায় রাখেন কোথায় যায় আপনাদের এখানে কোথায় যায় কখনো ভেবে দেখছেন টাইম নেই তো আর বাবা ঘরে কান বানাই দিন দিয়ে বুঝব না আর কি বেশিরভাগ মানুষের চিন্তা তো এটাই শুনেন মানুষের ঘরের ময়লা এমনকি টয়লেটের ময়লা পর্যন্ত
যেখানে আশেপাশে খাল থাকে না সেই জায়গায় মানুষ এগুলো পরিষ্কার করা লাগে বছরে একবার দুইবার। কিন্তু যাদের সাথে খালের সম্পর্ক আছে তাদের পরিষ্কার করা লাগে না। জোয়ারের সময় উঠে পানি ঢুকে ময়লা সবগুলা নেই, ভাটার মধ্যে সব ময়লা নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ বলতে হবে। কিসের পানি ঢুকছে? খালের পানি। এবার এতগুলা মানুষের, এত হাজার হাজার জনতার এত ময়লা যদি খালে বুকের মধ্যে নিতেই থাকে, পুরো খাল তো শেষ। এবার খাল পরিষ্কার রইল কেমনে? সময়ে সময়ে নদী মামার পানি জোয়ার হয়ে খালে আসে, খালের সে পানিগুলা বাটা হয়ে নদীতে নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ, জোরে। এবার নদী মামা তো শেষ, এত ময়লা রাখবে তো রাখবে কোথায়? শুধু যে ফটিক শরীর ময়লা তা তো না, পুরা সিটাং পুরা ঢাকার ময়লা সবগুলা নদীতে যাচ্ছে। তো নদী কি করে? বলে যে সাগর মামা সময়ে সময়ে জোয়ার হয়ে আমার কাছে আছে, বাটা হয়ে সব ময়লা সাগরে নিয়ে চলে যায়। আপনি যে ময়লাটা এখানে ফেলেছেন, তিন দিন পরে সেই ময়লাটা বঙ্গোপসাগরে। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। এবার সেই ময়লা যদি ওইখানে না যেত, খালে যদি গ্রহণ না করত, আজকে আপনি আমি কেউ আপন আপন জায়গা থেকে, ঘর থেকে বেরো হতে পারতাম না, ঘরের ভিতরে থাকতে পারতাম না, দুর্গন্ধে সবাই মারা যেতাম। এই ময়লা যাচ্ছে তো যাচ্ছে কোথায়? রব্বে করিম বলে বানাই দিয়েছি পৃথিবী, আমি তোদেরকে পাঠাই দিই, আমি রব নিজে যত্ন নিতে থাকি। বলেন সুবহানাল্লাহ। সিস্টেমটা কার? আল্লাহ। জোরে বলতে হবে, সিস্টেমটা কার? আল্লাহ। এবার জোয়ার বাটা, জোয়ার বাটা কেমনে হয় কিসের উপর নির্ভর করে? যে কোনো বুড়ারে জিজ্ঞেস করেন, আমার দাদারে আমার নানারে, অবদা সাঁদর উদ্দিন ফুন্নি ময়লে জোয়ারের পানি নমাতে কা? ফুন্নি ময়লে জোয়ারের পানি অমা কিরে বাইজুস কা? হদ ফুন্নি মা চলে দন না তো ফুন্নি মেবে হন্ডা চলে দাস মানন না সূর্য হদ সাঁদর। তাহলে সাগরের পানির সাথে সম্পর্ক কি? জোরে বলেন না। নদীর পানির সাথে সম্পর্ক। এবার খালটা আল্লাহ বানালেন কার জন্য? সাগরের জন্য না আমাদের জন্য? জোরে বলেন। নদীটা আল্লাহ বানালেন কাদের জন্য? খালটা বানালেন কাদের জন্য? আর জোয়ার বাটার জন্য চাঁদ বানাইলেন আল্লাহ পাক, সে চাঁদটা বানাইলেন সাগরের জন্য, সাগরটা নদীর জন্য, নদীরটা খালের জন্য, খালটা আপনার জন্য। তার মানে সবকিছু রব বানিয়েছেন আপনার জন্য। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে। সবকিছু আপনার রব বানিয়েছে আপনার জন্য।